হাই গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আর এই দুজনে বেরিয়ে পড়েছি, কোথায় যাব না যাব তোমাদেরকে তো অবশ্যই বলবো। আজকে আমাদের ডেস্টিনেশনটা আলাদা, তো কোথায় যাব এখন সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে চলো ব্লগটাকে স্টার্ট করি, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমাদের আজকে কোনো প্ল্যানিং ছিল না যে আমরা বাইরে বেরোবো কোথাও ঘুরতে, কারণ আজকে ওয়ার্কিং ডে ছিল রিজুর, আর ওর আজকে হঠাৎ করে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেল মানে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু কোথাও আশেপাশে কোথাও যাব ঘুরতে। তো তোমরা যদি গাজল বা মালদার আশেপাশে কোথাও থাকো দেন এখানে আসতেই পারো। আমরা যেখানে যাব আজকে এখানে একটা একটু দূরে একটা তোমার হোটেল আছে, সেখানে নাকি হাজি বিরিয়ানি পাওয়া যায়, তো আমরা সেখানেই যাব। আর জানো বিরিয়ানি মানে একটা ইমোশন, তো সেখানে যাব আমরা খেতে। তো সবাই বলে নাকি ওখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো খুব একটা জানি না যে কতটা ভালো বিরিয়ানি পাওয়া যায় লোকের মুখে শোনা। তো আমরা সেখানেই যাচ্ছি ওই বিরিয়ানি খেতে। তো কোথায় কোথায় সেই বিরিয়ানির দোকানটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। সেটাটা একটা মেন মানে মেন রোডের রাস্তার পাশেই বিরিয়ানির দোকানটা, তো সেই যাচ্ছি। আর তোমার আশেপাশে জায়গাগুলো এত সুন্দর সাজানো গোছানো, আর মেন রোড তো তোমার পুরো পরিষ্কার রাস্তাঘাট, বড় রাস্তা। তো আমরা খুব একটা জোরে যাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি। খুব সুন্দর চারিদিকে বাগান গাছপালা সবুজ সবুজ। আর গল্প করতে করতে মানে আমরা পৌঁছেই গেছি প্রায়, আর একটু দূর এটা একটা ব্রিজ পড়েছে, ব্রিজটা পার হলেই পৌঁছে যাবো আমাদের সেই যে ডেস্টিনেশনে। এই দেখো মেন রোডের পাশেই একদম হোটেলটা, তো পৌঁছে গিয়েছি। দেখো লেখাও আছে বালাজি হোটেল হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস। দেখো আশেপাশে কী সুন্দর গাছপালাও এখানে লাগিয়েছে। তো এখন আমি ভেতর থেকে ঢুকবো, বিরিয়ানি অর্ডার করবো, দেন খাওয়া দাওয়া করবো, আর কেমন লাগে সেটাও তোমাদের জানাবো। এই হচ্ছে এখানকার মেনু, আর এখানে দেখো অনেক কিছু রয়েছে, বাট আমরা এত কিছু খাবো না, আমাদের অলরেডি লাঞ্চও হয়ে গেছে। বাট তাও আমরা যেহেতু বিরিয়ানি ট্রাই করতে এসেছি, তোমার বিরিয়ানি ট্রাই করবো। ফার্স্টে কিছু বুঝতেই পারিনি যে আমি ব্লগ করছি, পরে আমি বলি না না ব্লগ করছি না, পরে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি ব্লগ করছি। আসলে আমি একটু মজা মজা করতে একটু বেশি ভালোবাসি, সমস্ত মুভমেন্ট ক্যাপচার করতে ভীষণই ভালো লাগে। আর হচ্ছে আমি আরও দুজন মিলে গল্প করছিলাম টুকটাক, এই ওই গল্প, এগুলো কথা শুনে হাসাহাসি করছিলাম। আর ভাবছিলাম বসে বসে এসে গাড়ি স্কুটি করে আসলাম, চুলগুলো একটু হাওয়াতে তোমার নষ্ট হয়ে গেছিলো, ঠিকঠাক করছিলাম। বাট ভালো লাগে সারাদিন বাইরে থাকার পরে একটু বাইরে বেরোতে কার না ভালো লাগে বলো। তো বেরিয়ে গেছি, মানে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কোথাও ভেবে বেরোইনি যে কোথায় যাবো। তো মাঝরাস্তায় এসে রিজি বলো চলো আজকে একটা তোমাকে জায়গাতে নিয়ে যাবো, শুনেছি এখানে কি ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো আমরা সেখানেই ট্রাই করতে চলে এসেছি, আর আমরা দুজনেই ঘুরতে ভীষণই ভালোবাসি, টাইম স্পেন্ড করতে তো খুবই ভালোবাসি। তো আজকে এখানে চলেই আসলাম, আমাদের গল্প আর শেষ হচ্ছে না, এখন বিরিয়ানি আসলে ওয়েট করছি। এই দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে, কিন্তু এতগুলো বিরিয়ানি আমার তো মনে হয় না আমি খেতে পারবো, তা আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানির সাথে তোমার এই সাথে সাথে কী রায়তা না কী দিয়েছে, আর একটা তোমার চাটনিও দিয়েছে, এই দেখো চাটনিটা। আমাদের বিরিয়ানি চলে এসছে আর খাওয়া স্টার্টও করে দিয়েছি। তো আমি এদিক ওদিক দেখছিলাম কতটা খেতে পারবো কি পারবো না বুঝতেও পারছি না। অ্যাকচুয়ালি আমি হায়দ্রাবাদি বিরিয়ানি কোনোদিনও খাইনি, তো এটাই আমার ফার্স্ট। বাট এটা হায়দ্রাবাদি বিরিয়ানি একদমই না, এটা হচ্ছে রিজু আমাকে বললো, কারণ ও আগেও খেয়েছে, বাট টেস্টটা একদমই আলাদা। তো যাই হোক আমাদের খুব একটা ভালো লাগেনি। দেখো আমার প্লেটের অবস্থা, হয়ে গেল আমার খাওয়া, এর আর পরে আর আমি আর খেতে পারবো না। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, প্রায় তোমার বিকেলও হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, আর তার আগে আমরা একটু যাব যে দেখি আমরা আজকে টিকিট পাই কি না, কারণ আজকে হুট করে এখন আমাদের সাডেন প্ল্যান হলো যে যদি আমরা টিকিট পেয়ে যাই তাহলে আমরা শিলিগুড়ির দিকে চলে যাব। আর বাড়িতে গিয়ে তোমাদের একটা সারপ্রাইজ গিফটও দেখাবো, কী সারপ্রাইজ কী সেটা তোমাদের জানাবো বাড়িতে গিয়ে। তোমার হচ্ছে এই দুদিন আগে রিভিউ হচ্ছে আমাকে এটা মানে গিফট করেছে, মানে বলতে পারো সারপ্রাইজ গিফট। তো আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম, তো সত্যি খুবই হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ এই গিফটটার জন্য। দুদিন আগে তোমার ব্লগ করতে পারিনি কিছু কাজের জন্য, তো ভাবলাম না এখন তোমাদের সাথে শেয়ার করি না, এটা তোমার আনবক্স করে তোমাদের দেখাবো। তো চলো দেখি এর মধ্যে মোবাইলটা কেমন দেখতে আর কী কী আছে সেটা দেখাই। নিউ ফোন, আমি সবাই জানো যে আমি নতুন ফোন মানে ওয়ানটা দেখি খারাপ হয়ে গিয়েছিল, এক বছর যেতে না যেতে মোবাইলের বক্সটা খুলছি। বাহ দেখো
মোবাইল জিনিসটা কার না ভালো লাগে সিরিয়াসলি। আমার সিরিয়াসলি খুবই পছন্দ হয়েছে এটা ব্লু কালার পেছনটা, আর ফোনটা খুবই হ্যান্ডি, খুবই ভালো, মানে কোনো অসুবিধাই হয় না, ইউজ করতে খুব সুন্দর। আমি ওয়ালপেপারও দিয়ে দিয়েছি যেহেতু আমি আগেই খুলে নিয়েছিলাম, আর খুলছি দেখো ভেতরটা, ভেতরে সেরকম কিছু করিনি, জাস্ট কিছু অ্যাপসগুলো ইনস্টল করে নিয়েছি। এটা তোমার চার্জার, আর এটা তোমার হচ্ছে অডিও জ্যাক নেই, এখানে তুমি মানে চার্জার পয়েন্টের মধ্যে তুমি হেডফোন লাগাতে পারবে, আর ফোনটা খুবই ভালো। আর এর মধ্যে রয়েছে তোমার ফোনের কিছু কাগজপত্র থাকে সেগুলো রয়েছে এখানে, আর হচ্ছে আরও তোমাদের এগুলো দেখালাম না। দেখো ফোনটা আমার ভীষণই খুব ভালো লেগেছে, ফোনটাতে তোমার মানে এতটা সুন্দর, মানে কি বলবো। এটা আমার ফোনের ব্যাক কভার, আর ব্যাক কভার ভীষণই পছন্দ ফ্লিপ কভারের থেকে, তো ভাগ্যিস পেয়ে গেলাম, আর ব্ল্যাকের মধ্যে তো আরোই ভালো লাগছে। তো আমি এখন লাগাইনি, মানে এটা তো ভাবলাম তোমাদের সাথে একবার সামনাসামনি লাগিয়েই দেখবো যে কেমন লাগে। জাস্ট খুললাম, এখন তো লাগিয়ে সেট করে এখন দেখবো যে কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। ওয়াও, আমার খুব পছন্দ। বাড়ি থেকে বেরোনোর সময় আমি ব্লক করিনি, আমরা চলে এসেছি এখানেই। তো এখান থেকে আমাদের বাস তোমার ছাড়বে, এক এক করে এখানে বাস ঢুকছে, সমস্ত বাসগুলো এখানেই নাইট বাসগুলো আসে। তো আর আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকে সকাল থেকে বেশ অনেক কিছু আনসার্টেন প্ল্যান হয়ে গিয়েছিলো, ঘোরাও হয়ে গেল, আর এখন আমাদের বাসও চলে আসবে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর একদম লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে, চলো গুড নাইট।